এই পৃথিবীতে হাজারো স্থাপত্য আছে, কিন্তু তাজমহল এক এবং অদ্বিতীয়, কারণ এটি তৈরি হয়েছিল এক সম্রাটের অসমাপ্ত ভালোবাসার নিদর্শন হিসেবে। আমেরিকার এক রাষ্ট্রপতি বিল ক্লিনটন যখন ভারতে এসে এই তাজমহলকে দেখেছিলেন, তখন তিনি বলেছিলেন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যারা তাজমহল দেখেননি কোনোদিন, আর দ্বিতীয় যারা তাজমহলকে সরাসরি চোখের সামনে দেখেছেন। পৃথিবীতে সপ্তম আশ্চর্যের এক মহল হলো এই তাজমহল, আর এই তাজমহল সম্পর্কে সকলেই জানি, কিন্তু কিভাবে তৈরি হলো এই তাজমহল, এমন কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে আজ। আমি রয়েছি আর কে, আপনার সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। এই তাজমহলের নির্মাণ ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে মুঘল সম্রাট শাহজাহানের সময়কালে, যখন শাহজাহানের নাম ছিল যুবরাজ খুররাম। সময়টা ছিল 1612 খ্রিস্টাব্দ। সম্রাট শাহজাহানের বয়স তখন মাত্র 20 বছর। একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে হঠাৎ শাহজাহানের চোখ চলে যায় এক পরমা সুন্দরী এক মেয়ের দিকে। আজ্জুমান বানু বেগম নামের মেয়েটির বয়স তখন মাত্র 15। প্রথম দেখাতেই আজ্জুমান বানু বেগমকে ভালো লেগে যায় শাহজাহানের। পরবর্তীতে 1612 খ্রিস্টাব্দে 10ই মে আর্জুমান তথা মমতাজের বিয়ে হয় যুবরাজ খুররাম অর্থাৎ সম্রাট শাহজাহানের সঙ্গে। বিয়ের সময় তাদের দুজনের বয়স ছিল যথাক্রমে 15 ও 14। তবে এর আগে রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেন সম্রাট শাহজাহান। পরবর্তীতে সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মমতাজ মহল। মমতাজ মহলই ছিলেন সম্রাট শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম। 19 বছরের বিবাহিত জীবনের মমতাজের মোট 14টি সন্তান জন্ম হয়। মমতাজ মহল 1631 সালে 39 বছর বয়সে বুরহানপুরে 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর 7 দিন 7 রাত শাহজাহান কিচ্ছু খাননি, ঘর থেকে বার হননি। 7 দিন পর শাহজাহান বাইরে বেরোলেন, তখন তার চুলের রং ধূসর হয়ে গেছে, মুখ একদম ফ্যাকাশে। স্ত্রী হারানোর শোকে মুহাম্মদ শাহজাহান ঠিক করেন তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করবেন ভালোবাসার এক অপূর্ব নিদর্শন, আর তারই ফল এই তাজমহল। একটা ইন্টারেস্টিং বিষয়, আজ যেখানে তাজমহল দাঁড়িয়ে সেখানটা ছিল মহারাজা জয়সিংহের সম্পত্তি। শাহজাহান মধ্য আগ্রার একটি প্রকাণ্ড রাজপ্রসাদের বিনিময়ে ওই জমিটি অধিগ্রহণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে, মমতাজের মৃত্যুর 1 বছর পর। 20,000-এর বেশি শ্রমিকের প্রচেষ্টায় 1648 সালে মমতাজের মৃত্যুর 17 বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয়। যদিও পুরো কাজ শেষ হয় 1653 সালে, শুধু মানুষ নয়, এ মহান কীর্তির ভাগিদার 1000 হাতিও, যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল। এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মের স্থাপত্যের অনুকরণ করা হয়, যেমন তাজের মাথায় ত্রিশূলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে। এছাড়াও মুসলমানদের মসজিদের মতো করা হয় তাজমহলের 4টি মিনার ও মাথার গম্বুজটি। পুরো তাজমহল 180 ফুট উঁচু, যার প্রধান গম্বুজটি 213 ফুট উঁচু এবং 60 ফুট চেওড়া, এবং এর চারপাশে 4টি মিনার আছে, যার প্রতিটির উচ্চতা 162.5 ফুট। পুরো কমপ্লেক্সটির আকার 1902×1002 ফুট। শুধু তাজমহলটি 186×186 ফুট মার্বেল পাথরের ওপর নির্মিত। এর প্রধান প্রবেশদ্বার 151×117 ফুট চেওড়া এবং 100 ফুট উঁচু। তাজমহলের নির্মাণের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর, চীন থেকে আনা হয় সবুজ পাথর, তিব্বত থেকে স্বচ্ছ ও নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে নীলমণি। তাছাড়া ভারত, পাকিস্তান, পারস্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 28 রকমের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অপূর্ব নিদর্শন। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন, কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসেব কিছুটা হেরফের দেখা যায়। লেখক যাদুনাথ সরকার তার
স্ট্যাজিড ইন মুঘল ইন্ডিয়া শিরোনামের বইতে প্রকাশ করেছেন যে তাজমহল 1643 সালের জানুয়ারিতে 50 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ হয়েছিল। স্বাধীন অনুমান দাবি করে যে শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল নির্মাণের জন্য শতাব্দী আগে 70 বিলিয়ন রুপি বা এখন 916 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছেন। 21 শতকের পর পরের শতাব্দীগুলোতেও তৃতীয় তাজের মতো এত বিস্ময়কর অপূর্ব নিদর্শন আর দেখতে পাবে না কেউ। শ্রমিকদের খরচ আর নির্মাণের যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক। এক কথায় বলা হয়ে থাকে অমূল্য রত্ন এটি। তাজমহল যে জমির ওপর দাঁড়িয়ে সেই জমি ছিল অত্যন্ত নিচু, প্রচুর মাটি ফেলে সেই জমিকে যমুনা নদীর তীরের উচ্চতা থেকে প্রায় 50 মিটার বা 160 ফুট উঁচু করা হয়। এরপর সেখানে অনেকগুলি পাত কুয়া খোঁড়া হয় ও তারপর সেগুলি পাথর বালি ও মাটি দিয়ে ভরাট করা হয়। তাজমহলের এই ভিত্তি ভূমিকম্প বা প্রবল প্রাকৃতিক বিপর্যয়েও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ওই ভরাট করা পাত কুয়াগুলির ওপর এক বিশাল মঞ্চ তৈরি করে তার ওপর সৌধের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। এখনকার বাড়ি তৈরি করতে হলে বাঁশের তৈরি ভাড়া লাগে। তাজমহল নির্মাণের জন্য যে বাঁশ ভাড়া তৈরি করা হয় তাও এক আশ্চর্যের নজির। প্রকাণ্ড এক ইটের তৈরি ভাড়া বানানো হয়েছিল তাজমহলের ওপরে কাজের জন্য। সেই ভাড়া এতটাই বড় ছিল যে রাজমিস্ত্রিরা জানিয়ে দিয়েছিল ভাড়া ভাঙতে তাদের কয়েক বছর সময় লেগে যাবে। তখন সম্রাট শাহজাহান নির্দেশ দেন এই ভাড়ার ইট যে কেউ নিয়ে যেতে পারে একেবারে বিনামূল্যে। রাতারাতি সেই প্রকাণ্ড ভাড়া অদৃশ্য হয়ে যায়। রাজ্যের হাজার হাজার গরিব কৃষক সেই ভাড়ার ইট খুলে নিয়ে তাদের গৃহের কাজে লাগায়। এই তাজমহল নির্মাণের নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী, আরও ছিলেন আব্দুল করিম এবং মাকরামাত খান, যারা সে সময়ে সবচেয়ে নিখুঁত পারদর্শী ও উচ্চ পর্যায়ে প্রকৌশল ও নকশাকার ছিলেন। এছাড়াও তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালের ক্যালিওগ্রাফার আব্দুল হক, যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট শাহজাহান নিজেই তাকে আনামত খান উপাধিতে ভূষিত করেন। এই তাজমহল নির্মাণের জন্য প্রয়োজনীয় মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নিয়ে যাওয়ার জন্য প্রায় 15 কিলোমিটার ঢালু পথ নির্মাণ করা হয়। সাময়িক তথ্য অনুযায়ী পাথর বহনের জন্য এক বিশেষ ধরনের গরুগাড়ির ব্যবহার করা হতো। 20 থেকে 30টি সার বেঁধে দেওয়া হতো পাথর ওঠানোর জন্য। ব্যবহার করা হতো কপিকলের মতো। তাজমহলের ভিত ও সমাধি নির্মাণ করতে প্রায় 12 বছর সময় লাগে এবং বাকি সম্পূর্ণ কাজ করতে আরও 10 বছর লাগে। বর্তমানে বিভিন্ন কারখানা ও বড় বড় শিল্প গড়ে ওঠার কারণে তাজমহলের সৌন্দর্যে অপূর্ব তুলনায় মিলন হয়ে যাচ্ছে। সরকারের উদ্যোগে তাজমহলের রক্ষণাবেক্ষণ চলার কারণে এই আশ্চর্য স্থাপত্য আজও আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্বর্ণ হিমায়। যাই হোক বন্ধুরা, তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত হন ও আগ্রার একটি কেল্লায় গৃহবন্দী হন। ঔরঙ্গজেব শাহজাহানকে জোর করে বন্দী করে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। শাহজাহানকে তার জীবনের শেষ 8 বছর আগ্রার দুর্গে গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল। মুকুটহীন বৃদ্ধ শাহজাহান বন্দিশালার এক ক্ষুদ্র জানালা দিয়ে মাঝে মধ্যে চেয়ে দেখতেন তার সেই অমর কীর্তির দিকে। বন্দি জীবনে শাহজাহানের সঙ্গী ছিল জাহানারা, যার প্রেমিককে শাহজাহান নৃশংসভাবে খুন করেছিলেন। জাহানারা স্বেচ্ছায় পিতার সাথে গৃহবন্দী হয়ে দুঃখের সময়ে পিতাকে সঙ্গ দিয়ে গেছেন এবং বন্দি অবস্থায় তিনি মারা যান। শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে একটা। যাই হোক, এই তাজমহল আর এই সম্রাট শাহজাহানকে নিয়ে অনেক বিতর্ক মত রয়েছে, কিন্তু সেই সব বিতর্ক এই ভিডিওর মধ্যে আবদ্ধ নয়। এখানে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই এই অপূর্ব নিদর্শন তিনি কিভাবে বানিয়ে গেছেন। এই রূপ নিদর্শন হয়তো গত 100 বছরেও আর দ্বিতীয়বার গড়ে উঠবে না।
যাই হোক বন্ধুরা, আপনাদের মনে মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এইরকমই কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব।